অমর নায়ক সালমান শাহ যিনি ছিলেন যুগের থেকে এগিয়ে এবং যুগের থেকে কেন এগিয়ে এটা নিয়ে আমি কিছু কথা বলবো এখন যে কথাগুলো হয়তো আপনি আগে জানেন না এবং মেইন প্রতিপদ্য যে বিষয়টা হবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টে আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে অনেকে উদ্দেশ্য প্রণীতভাবে বা যারা হেটার্স তারা একটা ব্যাপার সবসময় জাহির করে বা বলার চেষ্টা করে যে হ্যাঁ আজকে ফেরদৌস কী করছে আজকে তার রাইভাল ওমর সানি কী করছে বা রিয়াসকে নিয়ে হারেমশাই ডুরাল হচ্ছে সালমান শাহ যদি অ্যালাইভ থাকতো স্টিল নাও তাকে নিয়ে ওরকম ট্রয়াল করা হতো বাট এটা বলার আগে আপনাকে দশ বার ভাবা উচিত ছিল বাট তাকে নিয়ে তার সমসাময়িক আর্টিস্ট থেকে শুরু করে এখনকার প্রজন্ম তাকে ফলো করছে এটা এমনিতেই করছে না বাট তাদেরকে নিয়ে যদি ট্রল করা হতো তাকে নিয়ে যদি ট্রয়াল করা হয় তাহলে কিন্তু এক্সেপশনাল বলে পৃথিবীতে কিচ্ছু থাকতো না তো এই ব্যাপারে আজকে আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি কথা বলার চেষ্টা করবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মিস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির তো যুগের চেয়ে আলাদা এই ব্যাপারটার ব্যাখ্যা যদি আপনি আগে যান তাহলে আপনাকে আগে জানতে হবে যে ওই আমলে কী হতো আর যে মানুষটা ওই আমলে যুগের থেকে বেশি কিছু আপনাকে প্রোভাইড করতো সেই মানুষটা কী ছিল এটা জানতে হবে সো তখনকার সময় আমরা যদি দেখি নাইনটিস ফার্স্ট নাইনটিস বা মিড নাইনটিস পর্যন্ত আমাদের হিরোদের আমরা একটা পেপার দেখতাম হ্যাঁ ঢিলে ডালা শার্ট পরতো বাপ একটা হেয়ার একটা অন্যরকম থাকতো বা লুজ প্যান্ট মানে আপনাকে মনে হবে একটা ক্যাজুয়াল ব্যাপার বা এক্সেপশনাল মানে আপনি যদি দেখেন মানে হিরোদের পরিপাটি যে একটা গেট আপ এখনকার সময় গ্লোবাই গ্লোবালাইজেশনের যুগে আমরা হলিউড বলিউড আমরা প্রত্যেক জায়গায় দেখি এবং এখন যুগ আরও অনেক স্মার্ট তখন কিন্তু আমরা টিপিক্যাল আমাদের হিরোদের কিন্তু ওই ব্যাপারগুলো দেখতাম বা হ্যাট গ্লাস বা আপনি ওয়াশ বা অতটা কিন্তু দেখতাম না কিন্তু ওই আমলে সালমান শাহ ছিল ট্রেন সেটার বাপরে বাপ আপনি যদি ওই আমলে তার আমি যদি এগুলো নিয়ে যদি কথা বলি ওই আমলে তিনি যে হ্যাট ইউজ করতেন তিনি যে গ্লাস বা তিনি ওই আমলে ওই সময় তার যে গেট আপ যে বেল্ট মানে উনি পা থেকে মাথা অব্দি যেটা আসলে ইউজ করতো এটা কিন্তু ছিল আসলে ওয়াশ যে ওয়াশ ইউজ করতো আসলে ওগুলো আপনি দেখবেন শুধু এবং আমি খুব ফলো করি খুব দেখার চেষ্টা করি ওগুলো কিন্তু যুগের থেকে অনেক এগিয়েছিল এবং ওই সময় কেউ এগুলো কোনো হিরো কিন্তু প্রোভাইড করতো না এবং জানা যায় উনি যখন বাইরে শ্যুটিংয়ে যেত তখন কিন্তু একটা বড় অ্যামাউন্ট থাকতো কেনাকাটার জন্য বাট আপনি দেখেন যে শুধু আপনি দামি শার্ট দামি প্যান্ট দামি জামা কাপড় পরলেন করলে কিন্তু হলো না এগুলো কিন্তু ক্যারি করার ব্যাপার আছে এগুলো কিন্তু আপনাকে ক্যারি করতে হবে আপনি যদি খুবই ভালো কেট আপনি চলছেন কিন্তু ওইটা যদি আপনি ক্যারি না করতে পারেন ওটা কিন্তু আপনাকে একটু কুরুচিকর লাগবে ভালো লাগবে না এখন এক ড্রেস সামলুর পড়লে মানুষ বাবা দেয় ভালো বলে প্রশংসা বলে দুর্দান্ত একজন অ্যাক্ট্রেস বলে কিন্তু সেই ড্রেস যখন পলি বা ময়ূরে পরে তখন কিন্তু ড্রল হয় কারণ ওখানে ক্যারি করার এখানে সালমান ছিল বাজি মেরে বেরিয়ে যাওয়ার মতো কারণ তিনি ক্যারি করতে পারেন সো তার ফ্যাশান সচেতনতা যদি আপনি দেখেন যে ওই টাইমে আমি তো তার শুধু স্টাইল নিয়ে কথা বললাম সো এবার আমি যদি কথা বলি যে ওনার ফ্যাশান সচেতনতা তো উনি ওই টাইমে যেভাবে ইন করে কাপড় চোপড় পরতেন এবং এত সুন্দর লাগতো এত সুদর্শন লাগতো বা ওই টাইমে আপনি যখন গ্লাস পরে যখন ঠোঁটে সিগারেট ধরাতো তখন যে একটি অ্যাট্রাক্টিভ যে একটা লুক আসতো প্রজন্মের পর প্রজন্ম কিন্তু ছেলেরা এগুলো কপি করে যাবে তাকে ফলো করে যাবে মানে কি প্রোভাইড করতো তখন সালমান বাট যখন এরকম করে আঙুলে দিয়ে দাঁতে ধরছে বাট ওই যে যে ব্যাপারগুলো যে মানে এরকম একটা ফিল মানে আপনি এগুলো দেখলে আপনি মনে মনে রিলেট মানে রিলেট করতে পারবেন সালমান সালমান একটা ভাব আসলে যুগের থেকে কিন্তু তিনি অনেক অনেকে গিয়েছিল যুগের থেকে তো একজন মানুষ যুগের থেকে আলাদা না হলে কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে নাইনটি যে দাঁড়িয়ে কিন্তু এগুলো পসিবল না এবং এটা কিন্তু তিনি করে দেখিয়েছিলেন তো এগুলো আমি বললাম তার ফ্যাশন সচেতনতা নিয়ে এবং তার ক্যারি করা নিয়ে বাট এবার আমি যদি কথা বলি তার অ্যাক্টিং নিয়ে কারণ আপনি যদি দেখেন যে রোমান্টিক ফিল্মে যে অ্যাক্টিং রোমান্টিক ফিল্মে অ্যাক্টিং করতে গেলে আপনার বেসিক্যালি যে ব্যাপারটা লাগে সুন্দর সুষ্ঠু উচ্চারণ সুন্দরভাবে কথা বলা সুন্দর মিষ্টি সুইট ভোকাল তো এটা কিন্তু সালমানের ছিল গড গিফটেড আপনি যদি দেখেন যে তার কথা বলার যে ধরন তিনি যেভাবে কথা বলতো মানে আপনি তার মানে যে কোনো বয়সের ছেলে মেয়েদের কিন্তু ভালো লেগে যেতে বাধ্য পাশাপাশি তার অ্যাক্টিং তার হাঁটা চড়া কথা বলা দুর্দান্ত কি ছিল না তার বাট একটা ব্যাপার থাকে না যে মানে পারফেক্ট কোনো ব্যাপার কিন্তু সব সময় মানে পারফেক্ট জিনিস চিরকাল আমাদের মাঝে স্থায়ী থাকে না হয়তো এরকম ঘটনা হয়তো আমাদের মাঝে ঘটেছে আপনি যদি দেখেন আপনি যদি তাকে যদি ফলো করেন তো এখানে কিন্তু ফলো করার অনেক ব্যাপার আছে তার অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে বাট পার্সোনালি আমি ফলো করছি শিখছি জানছি মানে কী ছিল না তার অ্যাক্টিং ও দুর্দান্ত বাট এখন আমি একটা কথা বলবো যে অনেকে মনে করে যে একটা মানে তার হেটার্স সমাজ বা উদ্দেশ্যপূর্ণিতভাবে বা যেভাবে বলে যে সালমান বেঁচে থাকলে আজকে তার রাইভাল ওমর সানি বা রিয়াজ ফেরদোসকে নিয়ে যেভাবে ট্রোল করা হয় তাকে নিয়েও ট্রোল করা হতো তো আপনি যদি ট্রোল করার উপকরণ যদি আপনি আসেন ওমর নিয়ে কেন ট্রোল করা হয় কারণ সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন সময় উদ্ভট কিছু কথাবার্তা বলে যেগুলো যায় না হ্যাঁ আমি সুপারস্টার ছিলাম অমুকের থেকে বড়ো ছিলাম ত্যান আমি অনেকের থেকে বড়ো ছিলাম ত্যান বা অনেক সময় অনেক ব্যাপার যেগুলো তার সাথে যায় না অডিয়েন্স মনে করে সেগুলো তিনি করে এই কারণে ট্রোল হয় কিন্তু সালমান যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার যুগে কি সালমানের মতো একজন হ্যামবেল সালমান ডেফিনেটলি কিন্তু সেটা খুব হ্যাম্বেল ডিসেন্ট থাকতো তো তার মতো মানুষ আসলে কী করতো বা না করতো সেটা ওইভাবে বলা যায় না করে কিন্তু ডেফিনেটলি বলা যায় যে সালমান এগুলো করতো না মেবি এখন আপনি যদি এসেন রিয়াজ ফের নিয়ে যে ধরনের ট্রোল হয় এ ধরনের ট্রোল সালমান বেঁচে থাকলে তাকে নিয়ে তো রিয়াজ ফের নিয়ে ট্রোল করা হয় কেন এটার মেইন হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাপার এবং রিয়াজকে নিয়ে কেন ট্রোল করা হয় এটা নিয়ে কিন্তু আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছি গতকালকে তো ভিডিওটা আপনারা দেখে নেবেন এখানে রাজনৈতিক রাজনীতিক জড়িয়ে আছে প্লাস এফডিসিতে আমরা দেখেছিলাম শাকিব খানকে যখন বয়টক বয়কটের ডাক দেওয়া হয় তখন প্রকাশ্যে মাঠে নেমে তিনি যা বলে এবং ফেরদোসের সেম মানে কলকাতাতে আমরা আমাদের ফেরদৌসকে দেখেছিলাম তৃণমূলের প্রমোশনে যায় এবং সেখানে নিয়ে নানা নানারকম কথা বলা হয় এবং কলকাতায় একটা ভালো ফিল্ম আরফিন শিবুর হাত ছাড়া হয়ে যায় যেটা আসলে তখন ঢুকতে দেওয়া দেয় না বাংলাদেশিদের কারণ ফেরদোসকে নিষিদ্ধ করা হয় ভারতে আমি জানি না এখন সেটা উঠিয়ে নিয়েছে কি না তো এইসব ব্যাপারে আসলে আর কিছু বলার নেই এবং তাদের নিয়ে যেভাবে ট্রোল করা হয় সালমানকে নিয়ে ডেফিনেটলি তো এভাবে হতোই না কারণ সালমানের লেভেল স্ট্যাটাস বা ক্লাস আপনি যেগুলো বলেন না কারণ এটা তাদের থেকে ডেফিনেটলি কিন্তু এগিয়েছিল এবং যুগের থেকে যে মানুষটা এগিয়ে তিনি অবশ্যই এই যুগে যখন গ্লোবালাইজেশনের যুগ তিনি ট্রাই করতেন নিজেকে ভাঙতেন নিজেকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করার কিন্তু তিনি চেষ্টা করতেন বাট এটা হচ্ছে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এবং আমার মনে এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে মানে ডেফিনেটলি মানে বর্তমান সময়ের অনেক হিরোরা যারা আসলে অ্যাক্টিং করছে বা অনেক হিরোরা অনেক যে আপনি একটা ব্যাপার লক্ষ্য করবেন যে তারা হয়তো মানে যখন অ্যাক্টিং করছে মানে সঠিকভাবে কিন্তু মানে দাঁড়িয়ে থাকার যে একটা ব্যাপার দাঁড়িয়ে থেকে সঠিকভাবে যে অ্যাক্টিং করা এটা কিন্তু ম্যাক্সিমাম হিরোরা কিন্তু তারা হ্যাঁ মানে কীভাবে দাঁড়াবে হাত পাকিরকম কীরকমভাবে রাখবে এরকম একটা ব্যাপার কিন্তু সালমান প্রপার পারফেক্টলি কিন্তু তিনি শর্ট দিতেন ক্যামেরার সামনে তিনি একদম হিরো হিরোইজম যে একটা ব্যাপার তাকে দেখলে মনে হতো যে হিরো সালমান তো আমার মনে হয় তাকে নিয়ে কখনও ট্রোলিং বা এই ধরনের মনোভাব আমার মনে হয় কখনও কেউ কখনো আসতো না বা এখন আমি জানি না তিনি থাকলে কী হতো বাট আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যে মানুষটা ছিল যুগের থেকে অনেক এগিয়ে এবং তাকে নিয়ে আসলে ওইভাবে এই ধরনের কোনো ঘটনা ঘটতো না আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় এবং এই ব্যাপারে আপনাদের কী মনে হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের